নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল রাজবংশী ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো যে কী করে কাস্টম ইউআরএল ইউটিউবে সেট করতে লাগে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে আপনারা কী করে কাস্টম ইউআরএল সেট করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য। সঙ্গে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাবো যে আমার চ্যানেলটা লাইব্রেরিতে ওকে করলাম। লাইব্রেরিতে ওকে করার পর আমি আপনাদের দেখাবো যে আমার চ্যানেলটা আমার চ্যানেল লোকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইওর চ্যানেল অপশনটাতে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আছে হোম ভিডিওস প্লেলিস্ট চ্যানেল, তারপর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট। আমি অ্যাবাউটে ক্লিক করব। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ ভিলগস। অ্যাবাউটে ক্লিক করব। দেখুন এখানটা আমার যে নিচে রয়েছে মোর ইনফরমেশন, যে এখানটায় https://www.youtube.com/channel, এদিকে অনেকগুলো নাম্বার আছে, কিন্তু আমি এইটাকে এখন চেঞ্জ করবো আমার নিজের মতো। আমি এখানটায় নাম দেবো চ্যানেলের পর। কেমন করে সেই নামটা সেট করবো আজকে কাস্টম ইউআরএল। তাই আজকে আপনারা দেখুন যে ভিডিওতে কেমন করে এখানটা আপনারা নিজের পছন্দ মতো নাম এখানে সেট করবেন, যাকে আমরা কাস্টম ইউআরএল বলি। তো চলুন আমি দেখাচ্ছি যে কী করে সেট করবেন। তা আমি এই ইউটিউব থেকে ব্যাক করে আসবো। ব্যাক করে আসার পর আমার যে মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আপনারা প্রথমে কী করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করার পর থ্রি ডটে প্রথমে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইটে প্রথমে ক্লিক করবেন। ডেস্কটপ সাইট ক্লিক করার পর আপনারা এখানে সার্চ বাটনে লিখবেন youtube.com/account। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে ইউটিউব লগ ইন যদি আগের থেকে করা থাকে তাকে লগ ইন করতে লাগবে না, যদি লগ ইন না করা থাকে তাহলে আপনারা ইউটিউবটি লগ ইন করবেন। আর আমি জুম করে দেখাচ্ছি, দেখবেন একদম এইদিকে রাইট সাইডের টপ কর্নারে উপরে যদি নিজের যে লগ ইন করা না থাকলে এখানে দেখাবে না, যদি লগ ইন করে থাকেন তাহলে এখানে আপনার যে লোগোটা রয়েছে সেটা দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন ভিলেজ ভিলগ, আমি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচে লেখা রয়েছে এরকম একটা অপশন আসবে ইওর চ্যানেল। ইওর চ্যানেলে আপনারা ক্লিক করবেন। ইওর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমি জুম করছি, এরকম দেখাবে। আমি জুম করে দেখাচ্ছি যে কাস্টমাইজ চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেলে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর একটা নতুন উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডো ওপেন হওয়ার কী করতে লাগে আপনারা দেখুন ভিডিওতে। একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য। দেখুন তারপর এখানটা লেখা, আমি জুম করে দেখাচ্ছি এখানটা লেখা আছে কী কী, দেখুন লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশান। আপনাদের কী করতে লাগবে যে বেসিক ইনফরমেশান যে অপশনটা রয়েছে সেই বেসিক ইনফরমেশান আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ভিলেজ ভিলগ, আমার ডেসক্রিপশন দিয়েছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিলেজ ভিলগ, ইন দিস চ্যানেল উই আপলোড দি ভিলেজ ন্যাচারাল ভিডিও, ভিলেজ বেসড ভিডিও লাইক ফার্ম ফ্রেশ ফুড, ভিলেজ স্টাইল কুকিং অ্যান্ড রেসিপিস, প্লিজ ডু সাবস্ক্রাইব আস। আমি এখনও ভিডিও এখনও শুরু করিনি। আমি এই চ্যানেলটা অনেকদিন আগে খুলেছিলাম 2012 সালে। আজকে আমি 2021 সাল, আজকে 19 আগস্ট, আজকে 19 প্রায় 9 বছর হতে চললো। তা আমি কাস্টম ইউআরএল সেট করিনি, আজকে আমি কাস্টম ইউআরএল সেট করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা অপশন লেখা আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। দেখতে পাচ্ছেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। আমার উপরে যেটা আছে www.youtube.com/channel, যেটা আমার কোম্পানির থেকে যেটা দিয়েছিল ইউটিউব থেকে, সেটাইটা এখন আমি আমার নিজের পছন্দ মতো সেট করবো। যে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশান চলে আসছে যে www.youtube.com/villageblog। ভিলেজ ভিলগ আমি দেখি এটা আছে কি না, অ্যাভেলেবেল, এটা এখানে অ্যাভেলেবেল নেই। এখানে একটা কোনো কিছু অ্যাড এ লেটার ও নাম্বার লিখতে লাগবে, নান ভিলেজ ভিলগস। এখানটা দেখতে পাচ্ছেন www.youtube.com/villageblog, আমি এস যুক্ত করি আছে কিনা দেখি না, এটা অন্যজন নিয়ে নিছে এটা হবে না, ভিলেজ ভিলগস এটা নিচ্ছে না, আমি অন্য চেষ্টা করি। যদি আপনার নামটা আগে থেকে নিয়ে থাকে সেটা আপনারা পাবেন না, তাই এখানে আপনার পছন্দ মতো দিবেন, যদি অ্যাভেলেবেল থাকে তা অবশ্যই পাবেন। আমি ভিলেজ ভিলগার দেই আছে কি না, এটাও নেই, ভিলগার্স এটাও হচ্ছে না, ভিলেজ ভিলগার এটাও নেই। তা আমি ভিলেজ ভিলগার্স দেই, দেখা যাক। হ্যাঁ এটা আমার চলে আসছে, দেখুন আমি আমার চ্যানেলের নাম এখন শুরু
এখন থেকে সার্চ করে পাবেন যে www.youtube.com/village-vlogars। এইদিকে দেখতে পাচ্ছেন যদি অ্যাভেলেবেল থাকে এখানে গ্রিন চিহ্ন থাকবে, আমি আবার দেখাচ্ছি যদি অ্যাভেল এসতে যে আমি কাটে কেটে দিই তাহলে কিন্তু দেখাচ্ছে রেড কালার রেড চিহ্ন, তার মানে এই নামটা অ্যাভেলেবেল নেই আগে থেকে কি উনি নিয়েছে। তাই আমি এখানে দিয়ে দিলাম যে ভিলেজ ভিলোগার্স, এইখানটা আপনার অ্যাভেলেবেল হয়ে গেলো। এরপর আপনাদের কী করতে লাগবে, আপনার একদম উপরে দেখুন ভিউ চ্যানেল ক্যান্সেল পাবলিশ, এই যে পাবলিশ যে অপশনটা রয়েছে আপনারা এখানে পাবলিশ করলেই আপনার যে চ্যানেলের কাস্টমার রয়েছে সেটা একদম ওখানে সেট হয়ে যাবে। তখন কেউ যদি আপনার সার্চ করে একদম শর্টই আপনার নামটা চলে আসবে। এখন আমার ইউটিউবের নতুন নাম হবে youtube.com/village-vlogars। আমি এখানটায় যদি পাবলিশ করি, পাবলিশ করলাম, পাবলিশ করার পর আপনারা এখানটা দেখাব যে আপনি কি এই নামটা দিতে চান। আমি জুম করে দেখাচ্ছি, কনফার্ম কাস্টমিয়ার, ওয়ান্স এ কাস্টমিয়ার ইজ সেট ইট ক্যান নট বি চেঞ্জ অর ট্রান্সফার টু এ ডিফারেন্ট চ্যানেল। যদি এটা একবার সেট করেন তাহলে কিন্তু এটা ট্রান্সফার বা অন্য চ্যানেলে এটা নাম চেঞ্জ করতে পারবে না। ইউর কাস্টমিয়ার ইজ রেডি টু বি সেট টু, এখানে দেখাচ্ছে https://www.youtube.com/c/village-vlogars। তাই আমি এটাকে কনফার্ম করবো যে কনফার্ম করলেই আপনার কিন্তু চ্যানেলের যে নামটা সেটা কিন্তু একদম সেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানটায় আমার যে কাস্টম ইউরল সেট হয়ে গেছে। এখন আপনি যে ডিলিট করেন ডিলিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে www.youtube.com/village-vlogars। এখন আমার চ্যানেল এটা আমি আবার ব্যাক করে দেখাচ্ছি যে ইউটিউবে কি এখন আমার চ্যানেলটা চেঞ্জ হয়েছে কি না। আমি আবার ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পর এই যে দেখুন চ্যানেল আমার ভিডিওস, আমার কোনো ভিডিও এখন আপলোড করিনি। এবারে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন লেখা রয়েছে, আগে কী ছিল এখন কিন্তু অন্য হয়ে গেছে, www.youtube.com/c/village-vlogars। জয়েন 12 অগস্ট 2012, আমি 12 অগস্ট 2012 সালে এই চ্যানেলটা ওপেন করেছিলাম। আমি ভিডিও কোনো আপলোড করিনি, 301 ভিউস। আজকে হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি 19 আগস্ট 2021 সাল, প্রায় আপনারা হিসাব করুন কত বছর হয়ে গেলো, 9 বছর পর আজকে আমি কাস্টম ইউআরএল সেট করলাম। আপনারা কাস্টম ইউআরএল সেট করতে পারবেন, বেশি সময় লাগবে না, 30 দিনের পুরোনো চ্যানেল হলেই আপনারা কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তার মধ্যে আপনাকে 100টার বেশি সাবস্ক্রাইব লাগবে। তা আমি এতদিন পর্যন্ত কাস্টম ইউআরএল সেট করি না, আজকে সেট করলাম। আপনারা যদি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করে না থাকেন অবশ্যই সেট করবেন। কী করে সেট করতে লাগে সম্পূর্ণ ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।